কারো চিকিৎসা ক্যাবিলিটির ফলে যে অ্যাডভোকেটের মৃত্যু হয়েছে, তো সেটা আজকে কোর্টে উঠেছিল। এটা তো আমাদের আমাদের তরফ থেকে পুলক সাহা আগরতলা মুক্তিপুরা সমস্ত আইনজীবীদের তরফ থেকে জনস্বার্থ মামলা করেছেন। এই জনস্বার্থ মামলায় আমাদের বক্তব্য ছিল যে চিকিৎসা গাফিলতিতে বিনা চিকিৎসায় আমরা কিন্তু তরুণ আইনজীবীকে হারিয়েছি। এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। পুলিশের ভূমিকা, ফায়ার ব্রিগেডের ভূমিকা, আস্থা কর্তৃপক্ষের ভূমিকা, বিচার বিভাগ তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা তথ্য উদ্ঘাটন করে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের সাজার ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এইভাবে কোনো মানুষকে না হারাতে। তো গতকাল মামলা উঠেছিল, আজকে আবার উঠেছে প্রধান বিচারপতি কুরেশি এবং মাননীয় বিচারপতি অরিন্দম লোধের ডিউটি। আজকে এই মামলায় সরকার পোস্টমর্টেম রিপোর্ট কোর্টে দাখিল করেছে। এই পোস্টমর্টেম রিপোর্ট আমরা করিনি, মাননীয় বিচারকরা করেছেন। মাননীয় বিচারকরা পোস্টমর্টেম রিপোর্ট পর্যবেক্ষণ করে তারা যে বক্তব্য রেখেছেন তাতে দেখা গেল যে ভাস্করের লেফট লেগে ফ্র্যাকচার ছিল, বাঁ পায়ে বাঁ পা ভাঙ্গা ছিল, বুকের হাড় ভাঙ্গা ছিল এবং শরীরের অন্যান্য জায়গায় বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের অভ্যন্তরে আঘাতের চিহ্ন ছিল। এখন দেখুন এই পোস্টমর্টেম রিপোর্টে আমাদের বক্তব্য প্রমাণিত হবে। জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে যখন ভাস্করকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তারবাবুরা তথাকথিত পরীক্ষা করে একটা রিপোর্ট লিখেছেন, সেই মেডিকেল রিপোর্ট আমরা কোর্টে দেখেছি। সেই মেডিকেল রিপোর্টে আছে নো এক্সটার্নাল ইঞ্জুরি, নো অ্যাসল্ট, পেশেন্ট ইজ কনসাস, ওরিয়েন্টেড অ্যান্ড ওরিয়েন্টেড। তাহলে হাসপাতালে তিন ঘন্টা ভাস্কর ছিল হিসেব অনুযায়ী, 12:49 নিয়েছে, 3:20 মারা গেল। এর মধ্যে একবারও কেউ ভাস্করের গায়ে হাত দিয়ে দেখলো না, তার যে বাঁ পা ভাঙ্গা, বুকের হাত ভাঙ্গা, এগুলো কারোর নজরে পড়লো। এই যে আমরা যেটা বলছিলাম যে প্রচণ্ড চিকিৎসা গাফিলতি, এর ফলে ভাস্করের মৃত্যু হয়েছে, এটা আজকে যে পোস্টমর্টেম রিপোর্টেই প্রমাণ হয়ে গেল। আর একটা কথা আমরা মাননীয় আদালতকে বলেছি যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আদালতের মাননীয় বিচারপতিরা যে রিপোর্ট করে যা মন্তব্য করেছেন তা থেকে আমরা জানতে পারলাম যে তার লিভারে গন্ডগোল ছিল না, অভ্যন্তরীণ হ্যামারেজ কিংবা ব্লিডিং হয়েছে। এখন আমরা আদালতকে বলেছি যে কোনো দুর্ঘটনাগ্রস্ত রুগীকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক দায়িত্ব হলো তাকে দেখা, শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা এবং তার মাথাতে কোনো অভ্যন্তরীণ আঘাত আছে কি না কিংবা অ্যাবডোমেনে কোনো আঘাত আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি এবং ব্রেন সিটি স্ক্যান করা, দুটোই করা হয়। যদি করা হতো ভাস্করকে বাঁচানো যেত। আমরা এবং পুলিশের দায়িত্ব ছিল, ফায়ার ব্রিগেডের ভূমিকা ছিল, এগুলো সব বলেছি। আমার আদালত ফোন করা, হ্যাঁ, বাড়িতে ফোন করা, কাউকে খবর দেওয়া হয়নি। আর মাননীয় আদালত আমাদের যে অ্যাংজাইটি এগুলো উনি মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে উনি শেয়ার ইউর অ্যাংজাইটি, আমরা দেখবো কী করা যায়। কারণ এখানে কতগুলো বৃহত্তর জনস্বার্থ বিষয় জড়িত আছে। যেমন আজকে আমরা আদালতে বলেছি বিকেল 5টার পরে জিবি হাসপাতালে কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না। রাজ্যের একটি শীর্ষ হাসপাতাল যেখানে গুরুতর অবস্থায় রুগীরা যাচ্ছে সেখানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 8টা অবধি কোনো স্পেশালিস্ট ডক্টর নেই, পিজি ছাত্রদের দিয়ে চিকিৎসা করা হচ্ছে। এটা কী করে সম্ভব? এটা হয় নাকি? একজন 20-25 বছর অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা, দক্ষতার সাথে তার সাথে একজন সদ্য MBBS পাস করা পিজি স্টুডেন্টের দক্ষতা তখন তুলনাই হয় না, অভিজ্ঞতাই নেই। এই তো হচ্ছে, এটা আমরা বলি এটা সিস্টেমেটিক ফেলিউর, এটা জুডিশিয়াল করে যাই। আমরা একটা স্পষ্ট কথা বলেছি, অন্যান্য অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে সরকার আন্তরিক, সরকার চেষ্টা করছে, সরকার ব্যবস্থা নেবে। আমরা সবিনয়ে একটা কথা আদালতকে বলেছি যে প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আর আমি 30 বছর ধরে আইনজীবী, আমি দেখেছি ত্রিপুরা রাজ্যে চিকিৎসা গাফিলতির ক্ষেত্রে প্রশাসনিক তদন্তে কোনো ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সবগুলো প্রশাসনিক তদন্তে অপরাধ ধামা ধাপা দেওয়া হয়েছে। প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আমরা জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছি এবং মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে সমস্ত বিষয় বিবেচনা রেখে পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবেন। আগামী 23 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে, ওই দিন সরকারকে বলা হয়েছে অবলম্বনা দেওয়ার জন্য। তবে আজকে আমরা এইটুকু বলতে পারি, আমরা যে কথাটা বলে আসছিলাম এটা খুব ভয়াবহ অবস্থা, এটা রাজ্যবাসী জানা উচিত। একজন রোগী গেল হাত ভাঙ্গা, পা ভাঙ্গা নিয়ে, বুকের হাড় ভাঙ্গা নিয়ে হাসপাতালে, ডাক্তার রাখেন, ছুঁয়েও দেখলেন না, না ছুঁয়ে দেখে বলে দিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি। এটা কি চলছে? এটা রাজ্যবাসী জানা উচিত, এর প্রতিকার আমাদের করতে হবে।
কারক। চিকিৎসা গ্যাবিলিটির ফলে যে অ্যাডভোকেটের মৃত্যু হয়েছে তো সেটা আজকে কোর্টে উঠেছিল, এটা তো আমাদের আমাদের তরফ থেকে পুলক সাহা আগরতলা এবং ত্রিপুরা সমস্ত আইনজীবীদের তরফ থেকে জনস্বার্থ মামলা করেছেন। এই জনস্বার্থ মামলায় আমাদের বক্তব্য ছিল যে চিকিৎসা গ্যাবিলিটিতে বিনা চিকিৎসায় আমরা কিন্তু তরুণ আইনজীবীকে হারিয়েছি, এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে, পুলিশের ভূমিকা, ফায়ার ব্রিগেডের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, বিচার বিভাগ তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা সত্য উদ্ঘাটন করে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের সাজার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মানুষকে না হারাতে। তো গতকাল মামলা উঠেছিল, আজকে আবার উঠেছে প্রধান বিচারপতি কুরেশি এবং মাননীয় বিচারপতি অরিন্দম লোধের ডিভিশনে। আজকে এই মামলায় সরকার পোস্টমর্টেম রিপোর্ট কোর্টে দাখিল করেছে, এই পোস্টমর্টেম রিপোর্ট আমরা করিনি, মাননীয় বিচারকরা করেছেন এবং মাননীয় বিচারকরা পোস্টমর্টেম রিপোর্ট পর্যবেক্ষণ করে তারা যে বক্তব্য রেখেছেন তাতে দেখা গেল যে ভাস্করের লেফট লেগে ফ্র্যাকচার ছিল, বাঁ পায়ে বাঁ পা ভাঙ্গা ছিল, বুকে হাড় ভাঙ্গা ছিল এবং শরীরের অন্যান্য জায়গায় বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের অভ্যন্তরেও আঘাতের চিহ্ন ছিল। এখন দেখুন এই পোস্টমর্টেম রিপোর্টে আমাদের বক্তব্য প্রমাণিত হল, জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে যখন ভাস্করকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তারবাবুরা তথাকথিত পরীক্ষা করে একটা রিপোর্ট লিখেছেন, সেই মেডিকেল রিপোর্ট আমরা কোর্টে দেখিয়েছি, সেই মেডিকেল রিপোর্টে আছে নো এক্সটার্নাল ইঞ্জুরি, নো অ্যাসল্ট, পেশেন্ট ইজ কনসাস ওরিয়েন্টেড অ্যান্ড ওরিয়েন্টেড। তাহলে হাসপাতালে তিন ঘন্টা ভাস্কর ছিল হিসেব অনুযায়ী, 12:29 নিয়েছে, 3:20 মারা গেল, এর মধ্যে একবারও কেউ ভাস্করের গায়ে হাত দিয়ে দেখল না, তার যে বাঁ পা ভাঙ্গা, বুকের হাড় ভাঙ্গা এগুলো কারোর নজরে পড়লো। এই যে আমরা যেটা বলছিলাম যে প্রচন্ড চিকিৎসা গাফিলতি এর ফলেই ভাস্করের মৃত্যু হয়েছে, এটা আজকে যে পোস্টমর্টেম রিপোর্টেই প্রমাণ হয়ে গেল। আরেকটা কথা আমরা মাননীয় আদালতকে বলেছি যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আদালতের মাননীয় বিচারপতিরা যে রিপোর্ট করে যা মন্তব্য করেছেন তা থেকে আমরা জানতে পারলাম যে তার লিভারে গণ্ডগোল ছিল না, অভ্যন্তরীণ হ্যামারেজ কিংবা ব্লিডিং হয়েছে। এখন আমরা আদালতকে বলেছি যে কোনো দুর্ঘটনাগ্রস্ত রুগী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক দায়িত্ব হলো তাকে দেখা, শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা এবং তার মাথাতে কোনো অভ্যন্তরীণ আঘাত আছে কিনা কিংবা অ্যাবডোমেনে কোনো আঘাত আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি এবং ব্রেন সিটি স্ক্যান করা দুটোই করা হয়, যদি করা হতো ভাস্করকে পাঠানো যেত। আমরা এবং পুলিশের দায়িত্ব ছিল, ফায়ার ব্রিগেডের ভূমিকা ছিল, সব বলেছি, এবং আদালত ফোন করা এবং বাড়িতে ফোন করা কাউকে খবর দেওয়া হয়নি। আর মাননীয় আদালত আমাদের যে অ্যাংজাইটি এগুলো উনি মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে উই শেয়ার ইউর অ্যাংজাইটি এবং আমরা দেখবো কী করা যায়, কারণ এখানে কতগুলো বৃহত্তর জনস্বার্থ বিষয় জড়িত আছে। যেমন আজকে আমরা আদালতে বলেছি বিকেল 5টার পরে জিবি হাসপাতালে কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না, রাজ্যের একটি শীর্ষ হাসপাতাল যেখানে গুরুতর অবস্থায় রুগীরা যাচ্ছে সেখানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 8টা অবধি কোনো স্পেশালিস্ট ডক্টর নেই, বিডি ছাত্রদের দিয়ে চিকিৎসা করা হচ্ছে, এটা কী করে সম্ভব? এটা হয় নাকি একজন 20-25 বছরের অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা দক্ষতার সাথে একজন সদ্য MBBS পাশ করা PG স্টুডেন্টের দক্ষতা কোনো তুলনাই হয় না, অভিজ্ঞতাই নেই। এই তো হচ্ছে আমরা বলি এটা সিস্টেমেটিক ফেলিউর, এটা জুডিশিয়াল এনকোয়ারি চাই, আমরা একটা স্পষ্ট কথা বলেছি। অন্যান্য অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে সরকার আন্তরিক, সরকার চেষ্টা করছে, সরকার ব্যবস্থা নেবে। আমরা সবিনয়ে একটা কথা আদালতকে বলেছি যে প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই, কারণ আমি 30 বছর ধরে আইনজীবী, আমি দেখেছি ত্রিপুরা যে চিকিৎসা গাফিলতির ক্ষেত্রে প্রশাসনিক তদন্তে কোনো ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সবগুলো প্রশাসনিক তদন্তে অপরাধ ধামা ধামা দেওয়া হয়েছে, প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আমরা জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছি এবং মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে সমস্ত বিষয় বিবেচনা রেখে পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবেন, আগামী 23 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে, ওই দিন সরকারকে বলা হয়েছে অবস্থা নেওয়া দেওয়ার জন্য। তবে আজকে আমরা এটুকু বলতে পারি, আমরা যে কথাটা বলে আসছিলাম এটা খুব ভয়াবহ অবস্থা, এটা রাজ্যবাসী জানা উচিত, একজন রোগী গেল হাত ভাঙ্গা, পা ভাঙ্গা নিয়ে, বুকের হাড় ভাঙ্গা নিয়ে হাসপাতালে, ডাক্তার রাখেন ছুঁয়েও দেখলেন না, না ছুঁয়ে দেখে বলে দিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি, এটা কি চলছে? এটা রাজ্যবাসী জানা উচিত, এর প্রতিকার আমাদের করতে হবে।
কারক। চিকিৎসা গ্যাবিলিটির ফলে যে অ্যাডভোকেটের মৃত্যু হয়েছে তো সেটা আজকে কোর্টে উঠেছিল, এটা তো আমাদের আমাদের তরফ থেকে পুলক সাহা আগরতলা এবং ত্রিপুরা সমস্ত আইনজীবীদের তরফ থেকে জনস্বার্থ মামলা করেছেন। এই জনস্বার্থ মামলায় আমাদের বক্তব্য ছিল যে চিকিৎসা গ্যাবিলিটিতে বিনা চিকিৎসায় আমরা কিন্তু তরুণ আইনজীবীকে হারিয়েছি, এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে, পুলিশের ভূমিকা, ফায়ার ব্রিগেডের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, বিচার বিভাগ তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা সত্য উদ্ঘাটন করে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের সাজার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মানুষকে না হারায়। তো গতকাল মামলা উঠেছিল, আজকে আবার উঠেছে প্রধান বিচারপতি কুড়িশি এবং মাননীয় বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন। আজকে এই মামলায় সরকার পোস্টমর্টেম রিপোর্ট কোর্টে দাখিল করেছে, এই পোস্টমর্টেম রিপোর্ট আমরা করিনি, মাননীয় বিচারকরা করেছেন। মাননীয় বিচারকরা পোস্টমর্টেম রিপোর্ট পর্যবেক্ষণ করে তারা যে বক্তব্য রেখেছেন তাতে দেখা গেল যে আজকে আমরা আদালতে বলেছি বিকেল 5টার পরে জিবি হাসপাতালে কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না। রাজ্যের একটি শীর্ষ হাসপাতাল যেখানে গুরুতর অবস্থায় রোগীরা যাচ্ছে সেখানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 8টা অবধি কোনো স্পেশালিস্ট ডক্টর নেই, পিজি ছাত্ররা দেব দিয়ে চিকিৎসা করা হচ্ছে, এটা কি করে সম্ভব? এটা হয় নাকি? একজন 20-25 বছর অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা দক্ষতার সাথে তার সাথে একজন সদ্য MBBS পাস করা পিজি স্টুডেন্টের দক্ষতা তখন তুলনাই হয় না, অভিজ্ঞতাই নেই। এই তো হচ্ছে, এটা আমরা বলি এটা সিস্টেমেটিক ফেলিউর, এটা জুডিশিয়াল এনকোয়ারি চাই। আমরা একটা স্পষ্ট কথা বলেছি, মাননীয় অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে সরকার আন্তরিক, সরকার চেষ্টা করছে, সরকার ব্যবস্থা নেবে। আমরা সবিনয়ে একটা কথা আদালতকে বলেছি যে প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই, কারণ আমি 30 বছর ধরে আইনজীবী, আমি দেখেছি ত্রিপুরা যে চিকিৎসা গাফিলতির ক্ষেত্রে প্রশাসনিক তদন্তে কোনো ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সবগুলো প্রশাসনিক তদন্তে অপরাধ ধামা ধামা দেওয়া হয়েছে। প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই, আমরা জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছি এবং মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে সমস্ত বিষয় বিবেচনা রেখে পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবেন। আগামী 23 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে, ওই দিন সরকারকে বলা হয়েছে অবস্থা নেওয়ার জন্য। তবে আজকে আমরা এটুকু বলতে পারি, আমরা যে কথাটা বলে আসছিলাম এটা খুব ভয়াবহ অবস্থা, এটা রাজ্যবাসী জানা উচিত। একজন রোগী গেল হাত ভাঙা, পা ভাঙা নিয়ে, বুকের হাড় ভাঙা নিয়ে হাসপাতালে, ডাক্তার রাখেন, ছুঁয়েও দেখলেন না, না ছুঁয়ে দেখে বলে দিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি, এটা কি চলছে? এটা রাজ্যবাসী জানা উচিত, এর প্রতিকার আমাদের করতে হবে। চিকিৎসা গ্যাবিলিটির ফলে যে অ্যাডভোকেটের মৃত্যু হয়েছে তো সেটা আজকে কোর্টে উঠেছিল, এটা তো আমাদের আমাদের তরফ থেকে পুলক সাহা আগরতলা এবং ত্রিপুরা সমস্ত আইনজীবীদের তরফ থেকে জনস্বার্থ মামলা করেছেন। এই জনস্বার্থ মামলায় আমাদের বক্তব্য ছিল যে চিকিৎসা গ্যাবিলিটিতে বিনা চিকিৎসায় আমরা কিন্তু তরুণ আইনজীবীকে হারিয়েছি, এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে, পুলিশের ভূমিকা, ফায়ার ব্রিগেডের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, বিচার বিভাগ তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা সত্য উদ্ঘাটন করে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের সাজার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মানুষকে না হারায়। তো গতকাল মামলা উঠেছিল, আজকে আবার উঠেছে প্রধান বিচারপতি কুড়িশি এবং মাননীয় বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ। আজকে এই মামলায় সরকার পোস্টমর্টেম রিপোর্ট কোর্টে দাখিল করেছে, এই পোস্টমর্টেম রিপোর্ট আমরা করিনি, মাননীয় বিচারকরা করেছেন। মাননীয় বিচারকরা পোস্টমর্টেম রিপোর্ট পর্যবেক্ষণ করে তারা যে বক্তব্য রেখেছেন তাতে দেখা গেল যে ভাস্করের লেফট লেগে ফ্র্যাকচার ছিল, বাঁ পায়ে বাঁ পা ভাঙা ছিল, বুকের হাড় ভাঙা ছিল এবং শরীরের অন্যান্য জায়গায় বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের অভ্যন্তরেও আঘাতের চিহ্ন ছিল। এখন দেখুন এই পোস্টমর্টেম রিপোর্টে আমাদের বক্তব্য প্রমাণিত হবে, জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে যখন ভাস্করকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তারবাবুরা
তথাগত পরীক্ষা করে একটা রিপোর্ট লিখেছেন, সেই মেডিকেল রিপোর্ট আমরা কোর্টে দেখিয়েছি। সেই মেডিকেল রিপোর্টে আছে নো এক্সটার্নাল ইঞ্জুরি, নো অ্যাসল্ট, পেশেন্ট ইজ কনসাস, ওরিয়েন্টেড অ্যান্ড ওরিয়েন্টেড। তাহলে হাসপাতালে তিন ঘন্টা মাস করছিল হিসেব অনুযায়ী, 12:49 নিয়েছে, 3:20 মারা গেল। এর মধ্যে একবারও কেউ ভাস্করের গায়ে হাত দিয়ে দেখল না, তার যে পা পা ভাঙ্গা, বুকে হাত ভাঙ্গা, এগুলো কারো নজরে পড়ল। এই যে আমরা যেটা বলছিলাম যে প্রচণ্ড চিকিৎসা গাফিলতি, এর ফলেই ভাস্করের মৃত্যু হয়েছে, এটা আজকে যে পোস্টমর্টেম রিপোর্টে প্রমাণ করে। আরেকটা কথা আমরা মাননীয় আদালতকে বলেছি যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আদালতের মাননীয় বিচারপতিরা যে রিপোর্ট করে যা মন্তব্য করেছেন, তা থেকে আমরা জানতে পারলাম যে তার লিভারে গণ্ডগোল ছিল না, অভ্যন্তরীণ হ্যামারেজ কিংবা বিডি হয়েছে। এখন আমরা আদালতকে বলেছি যে কোনো দুর্ঘটনাগ্রস্ত রুগী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক দায়িত্ব হলো তাকে দেখা, শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা, এবং তার মাথাতে কোনো অভ্যন্তরীণ আঘাত আছে কিনা কিংবা অ্যাবডোমেনে কোনো আঘাত আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি এবং ব্রেন সিটি স্ক্যান করা, দুটোই করা হয়। যদি করা হতো ভাস্করকে বাঁচানো যেত। আমরা এবং পুলিশের দায়িত্ব ছিল, ফায়ার ব্রিগেডের ভূমিকা ছিল, আমি সব বলেছি। আমার আদালত ফোন করা হয়, বাড়িতে ফোন করা কাউকে খবর দেওয়া হয়নি। আর মাননীয় আদালত আমাদের যে অ্যাংজাইটি, এগুলো উনি মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেছে যে উনি শেয়ার ইউর অ্যাংজাইটি, আমরা দেখবো কী করা যায়। কারণ এখানে কতগুলো গ্রুপ বৃহত্তর জনস্বার্থ বিষয় জড়িত আছে। যেমন আজকে আমরা আদালতে বলেছি বিকেল 5টার পরে জিবি হাসপাতালগুলো স্পেশালিস্ট ডক্টর থাকে না। রাজ্যের একটি শীর্ষ হাসপাতাল যেখানে গুরুতর অবস্থায় রুগীরা যাচ্ছে, সেখানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 8টা অবধি কোনো স্পেশালিস্ট ডক্টর নেই। বিডি ছাত্রদের দিয়ে চিকিৎসা করা হচ্ছে, এটা কী করে সম্ভব? এটা হয় নাকি? একজন 20-25 বছর অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা, দক্ষতার সাথে তার সাথে একজন সদ্য MBBS পাস করা PG স্টুডেন্টের দক্ষতা তখন তুলনাই হয় না, অভিজ্ঞতাই নেই। এই তো হচ্ছে, এটা আমরা বলি এটা সিস্টেমেটিক ফেলিউর, এটা জুডিশিয়াল ইনকোয়ারি চাই। আমরা একটা স্পষ্ট কথা বলেছি, অননীয় অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে সরকার আন্তরিক, সরকার চেষ্টা করছে, সরকার ব্যবস্থা নেবে। আমরা সবিনয়ে একটা কথা আদালতকে বলেছি যে প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আর আমি 30 বছর ধরে আইনজীবী, আমি দেখেছি ত্রিপুরা যে চিকিৎসা গাফিলতির ক্ষেত্রে প্রশাসনিক তদন্তে কোনো ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সবগুলো প্রশাসনিক তদন্তে অপরাধ ধামা ধামা দেওয়া হয়েছে। প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছি এবং মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে সমস্ত বিষয় বিবেচনা রেখে পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবেন। আগামী 23 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে, ওই দিন সরকারকে বলা হয়েছে অলোকনামা দেওয়ার জন্য। তবে আজকে আমরা এটুকু বলতে পারি, আমরা যে কথাটা বলে আসছিলাম এটা খুব ভয়াবহ অবস্থা, এটা রাজ্যবাসী জানা উচিত। একজন রোগী গেল হাত ভাঙ্গা, পা ভাঙ্গা নিয়ে, বুকের হাড় ভাঙ্গা নিয়ে হাসপাতালে, ডাক্তার রাখেন, ছুঁয়েও দেখলেন না, না ছুঁয়ে দেখে বলে দিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি। এটা কি চলছে? এটা রাজ্যবাসী জানা উচিত, এর প্রতিকার আমাদের করতে হবে। চিকিৎসা গ্যাবিলিটির ফলে যে অ্যাডভোকেটের মৃত্যু হয়েছে, তো সেটা আজকে কোর্টে উঠেছিল। এটা তো আমাদের তরফ থেকে পুলক সাহা আগরতলা এবং ত্রিপুরা সমস্ত আইনজীবীদের তরফ থেকে জনস্বার্থ মামলা করেছি। এই জনস্বার্থ মামলায় আমাদের বক্তব্য ছিল যে চিকিৎসা গ্যাবিলিটিতে বিনা চিকিৎসায় আমরা কিন্তু তরুণ আইনজীবীকে হারিয়েছি। এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। পুলিশের ভূমিকা, ফায়ার ব্রিগেডের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, বিচার বিভাগ তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা সত্য উদ্ঘাটন করে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের সাজার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মানুষকে না হারাতে। তো গতকাল মামলা উঠেছিল, আজকে আবার উঠেছে প্রধান বিচারপতি কুড়িশি এবং মাননীয় বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ। আজকে এই মামলায় সরকার পোস্টমর্টেম রিপোর্ট কোর্টে দাখিল করেছে। এই পোস্টমর্টেম রিপোর্ট আমরা করিনি, মাননীয় বিচারকরা করেছেন। এবং মাননীয় বিচারকরা পোস্টমর্টেম রিপোর্ট পর্যবেক্ষণ করে তারা যে বক্তব্য রেখেছেন তাতে দেখা গেল
যে ভাস্করের লেফট লেগে ফ্র্যাকচার ছিল, বাঁ পায়ে বাঁ পা ভাঙ্গা ছিল, বুকে হাড় ভাঙ্গা ছিল এবং শরীরের অন্যান্য জায়গায় বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের অভ্যন্তরেও আঘাতের চিহ্ন ছিল। এখন দেখুন এই পোস্টমর্টেম রিপোর্টে আমাদের বক্তব্য প্রমাণিত। জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে যখন ভাস্করকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তারবাবুরা তথাকথিত পরীক্ষা করে একটা রিপোর্ট লিখেছেন, সেই মেডিকেল রিপোর্ট আমরা কোর্টে দেখিয়েছি। সেই মেডিকেল রিপোর্টে আছে নো এক্সটার্নাল ইঞ্জুরি, নো অ্যাসল্ট, পেশেন্ট ইজ কনশাস, ওরিয়েন্টেড অ্যান্ড ওরিয়েন্টেড। তাহলে হাসপাতালে তিন ঘন্টা ভাস্কর ছিল হিসেব অনুযায়ী, 12:49 নিয়েছে, 3:20 মারা গেল। এর মধ্যে একবারও কেউ ভাস্করের গায়ে হাত দিয়ে দেখল না, তার যে পা পা ভাঙ্গা, বুকের হাত ভাঙ্গা, এগুলো কারোর নজরে পড়ল। এই যে আমরা যেটা বলছিলাম যে প্রচণ্ড চিকিৎসা গাফিলতি, এরপরেই ভাস্করের মৃত্যু হয়েছে, এটা আজকে যে পোস্টমর্টেম রিপোর্টেই প্রমাণ হয়ে গেল। আরেকটা কথা আমরা মাননীয় আদালতকে বলেছি যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আদালতের মাননীয় বিচারপতিরা যে রিপোর্ট করে যা মন্তব্য করেছেন তা থেকে আমরা জানতে পারলাম যে তার লিভারে গণ্ডগোল ছিল না, অভ্যন্তরীণ হ্যামারেজ কিংবা ব্লিডিং হয়েছে। এখন আমরা আদালতকে বলেছি যে কোনো দুর্ঘটনাগ্রস্ত রোগী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক দায়িত্ব হলো তাকে দেখা, শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা এবং তার মাথাতে কোনো অভ্যন্তরীণ আঘাত আছে কিনা কিংবা অ্যাবডোমেনে কোনো আঘাত আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি এবং ব্রেন সিটি স্ক্যান করা, দুটোই করা হয়। যদি করা হতো ভাস্করকে বাঁচানো যেত। আমরা এবং পুলিশের দায়িত্ব ছিল, ফায়ার ব্রিগেডের ভূমিকা ছিল, সব বলেছি। আমার আদালত ফোন করা হয়, এবং বাড়িতে ফোন করা কাউকে খবর দেওয়া হয়নি। আর মাননীয় আদালত আমাদের যে অ্যাংজাইটি এগুলো উনি মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে উই শেয়ার ইউর অ্যাংজাইটি, আমরা দেখবো কী করা যায়, কারণ এখানে কতগুলো গ্রুপ বৃহত্তর জনস্বার্থ বিষয়ে জড়িত আছে। যেমন আজকে আমরা আদালতে বলেছি বিকেল 5টার পরে জিবি হাসপাতালে কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না। রাজ্যের একটি শীর্ষ হাসপাতাল যেখানে গুরুতর অবস্থায় রোগীরা যাচ্ছে সেখানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 8টা অবধি কোনো স্পেশালিস্ট ডক্টর নেই, পিজি ছাত্রদের দিয়ে চিকিৎসা করা হচ্ছে। এটা কী করে সম্ভব? এটা হয় নাকি? একজন 20-25 বছরের অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা দক্ষতার সাথে তার সাথে একজন সদ্য MBBS পাশ করা পিজি স্টুডেন্টের দক্ষতা তখন তুলনাই হয় না, অভিজ্ঞতাই নেই। এই তো হচ্ছে এটা আমরা বলি এটা সিস্টেমেটিক ফেলিউর, এটা জুডিশিয়াল এনকোয়ারি চাই। আমরা একটা স্পষ্ট কথা বলেছি, মাননীয় অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে সরকার আন্তরিক, সরকার চেষ্টা করছে, সরকার ব্যবস্থা নেবে। আমরা সবিনয়ে একটা কথা আদালতকে বলেছি যে প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আর আমি 30 বছর ধরে আইনজীবী, আমি দেখেছি ত্রিপুরায় যে চিকিৎসা গাফিলতির ক্ষেত্রে প্রশাসনিক তদন্তে কোনো ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সবগুলো প্রশাসনিক তদন্তে অপরাধ ধামা ধামা দেওয়া হয়েছে। প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আমরা জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছি এবং মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে সমস্ত বিষয় বিবেচনা রেখে পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবেন। আগামী 23 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে, ওই দিন সরকারকে বলা হয়েছে অবলম্বন দেওয়ার জন্য। তবে আজকে আমরা এটুকু বলতে পারি, আমরা যে কথাটা বলে আসছিলাম এটা ভয়াবহ অবস্থা, এটা রাজ্যবাসী জানা উচিত। একজন রোগী গেল হাত ভাঙ্গা, পা ভাঙ্গা নিয়ে, বুকের হাড় ভাঙ্গা নিয়ে হাসপাতালে, ডাক্তার রাখেন ছুঁয়েও দেখলেন না, না ছুঁয়ে দেখে বলে দিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি, এটা কি চলছে? এটা রাজ্যবাসী জানা উচিত, এর প্রতিকার আমাদের করতে হবে। চিকিৎসা গাফিলতির ফলে যে অ্যাডভোকেটের মৃত্যু হয়েছে তো সেটা আজকে কোর্টে উঠেছিল। এটা তো আমাদের আমাদের তরফ থেকে পুলক সাহা আগরতলা এবং ত্রিপুরা সমস্ত আইনজীবীদের তরফ থেকে জনস্বার্থ মামলা করেছেন। এই জনস্বার্থ মামলায় আমাদের বক্তব্য ছিল যে চিকিৎসা গাফিলতিতে বিনা চিকিৎসায় আমরা কিন্তু তরুণ আইনজীবীকে হারিয়েছি, এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। পুলিশের ভূমিকা, ফায়ার ব্রিগেডের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, বিচার বিভাগ তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা সত্য উদ্ঘাটন করে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের সাজার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মানুষকে না হারাতে হয়।
তো গতকাল মামলা উঠেছিল, আজকে আবার উঠেছে প্রধান বিচারপতি কুরেশি এবং মাননীয় বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ। আজকে এই মামলায় সরকার পোস্টমর্টম রিপোর্ট কোর্টে দাখিল করেছে। এই পোস্টমর্টম রিপোর্ট আমরা করিনি, মাননীয় বিচারকরা করেছেন এবং মাননীয় বিচারকরা পোস্টমর্টম রিপোর্ট পর্যবেক্ষণ করে তারা যে বক্তব্য রেখেছেন তাতে দেখা গেল যে ভাস্করের লেফট লেগে ফ্র্যাকচার ছিল, বাঁ পায়ে বাঁ পা ভাঙ্গা ছিল, বুকের হাড় ভাঙ্গা ছিল এবং শরীরের অন্যান্য জায়গায় বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের অভ্যন্তরেও আঘাতের চিহ্ন ছিল। এখন দেখুন এই পোস্টমর্টম রিপোর্টে আমাদের বক্তব্য প্রমাণিত হবে। জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে যখন ভাস্করকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তারবাবুরা তথাকথিত পরীক্ষা করে একটা রিপোর্ট লিখেছেন, সেই মেডিকেল রিপোর্ট আমরা কোর্টে দেখিয়েছি। সেই মেডিকেল রিপোর্টে আছে নো এক্সটার্নাল ইঞ্জুরি, নো অ্যাসল্ট, পেশেন্ট ইজ কনসাস, ওরিয়েন্টেড অ্যান্ড ওরিয়েন্টেড। তাহলে হাসপাতালে তিন ঘন্টা ভাস্কর ছিল হিসেব অনুযায়ী, 12:29 নিয়েছে, 3:20 মারা গেল। এর মধ্যে একবারও কেউ ভাস্করের গায়ে হাত দিয়ে দেখলো না, তার যে বাঁ পা ভাঙ্গা, বুকের হাত ভাঙ্গা, এগুলো কারোর নজরে পড়লো। এই যে আমরা যেটা বলছিলাম যে প্রচন্ড চিকিৎসা গাফিলতি, এর ফলে ভাস্করের মৃত্যু হয়েছে, এটা আজকে যে পোস্টমর্টম রিপোর্টেই প্রমাণ হয়ে গেল। আরেকটা কথা আমরা মাননীয় আদালতকে বলেছি যে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আদালতের মাননীয় বিচারপতিরা যে রিপোর্ট করে যা মন্তব্য করেছেন তা থেকে আমরা জানতে পারলাম যে তার লিভারে গণ্ডগোল ছিল না, অভ্যন্তরীণ হ্যামারেজ কিংবা ব্লিডিং হয়েছে। এখন আমরা আদালতকে বলেছি যে কোনো দুর্ঘটনাগ্রস্ত রুগীকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক দায়িত্ব হলো তাকে দেখা, শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা এবং তার মাথাতে কোনো অভ্যন্তরীণ আঘাত আছে কিনা কিংবা অ্যাবডোমেনে কোনো আঘাত আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি এবং ব্রেন সিটি স্ক্যান করা, দুটোই করা হয়নি। যদি করা হতো ভাস্করকে বাঁচানো যেত। আমরা এবং পুলিশের দায়িত্ব ছিল, ফায়ার ব্রিগেডের ভূমিকা ছিল, সব বলেছি। আমার আদালত ফোন করা এবং বাড়িতে ফোন করা কাউকে খবর দেওয়া হয়নি। আর মাননীয় আদালত আমাদের যে অ্যাংজাইটি এগুলো উনি মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে উই শেয়ার ইউর অ্যাংজাইটি, আমরা দেখবো কী করা যায়, কারণ এখানে কতগুলো বৃহত্তর জনস্বার্থ জড়িত আছে। যেমন আজকে আমরা আদালতে বলেছি বিকেল 5টার পরে জিবি হাসপাতালে কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না। রাজ্যের একটি শীর্ষ হাসপাতাল যেখানে গুরুতর অবস্থায় রুগীরা যাচ্ছে সেখানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 8টা অবধি কোনো স্পেশালিস্ট ডক্টর নেই, বিডি ছাত্রদের দিয়ে চিকিৎসা করা হচ্ছে। এটা কী করে সম্ভব? এটা হয় নাকি একজন 20-25 বছরের অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা দক্ষতার সাথে একজন সদ্য MBBS পাশ করা PG স্টুডেন্টের দক্ষতা তখন তুলনাই হয় না, অভিজ্ঞতাই নেই। এই তো হচ্ছে এটা আমরা বলি এটা সিস্টেমেটিক ফেলিউর, এটা জুডিশিয়াল ইনকোয়ারি চাই। আমরা একটা স্পষ্ট কথা বলেছি, মাননীয় অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে সরকার আন্তরিক, সরকার চেষ্টা করছে, সরকার ব্যবস্থা নেবে। আমরা সবিনয়ে একটা কথা আদালতকে বলেছি যে প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই, কারণ আমি 30 বছর ধরে আইনজীবী, আমি দেখেছি ত্রিপুরা যে চিকিৎসা গাফিলতির ক্ষেত্রে প্রশাসনিক তদন্তে কোনো ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সবগুলো প্রশাসনিক তদন্তে অপরাধ ধামা ধামা দেওয়া হয়েছে। প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই, আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছি এবং মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে সমস্ত বিষয় বিবেচনা রেখে পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবেন। আগামী 23 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে, ওই দিন সরকারকে বলা হয়েছে অবলম্বন হওয়ার জন্য। তবে আজকে আমরা এইটুকু বলতে পারি, আমরা যে কথাটা বলে আসছিলাম এটা ভয়াবহ অবস্থা, এটা রাজ্যবাসী জানা উচিত। একজন রোগী গেল হাত ভাঙ্গা, পা ভাঙ্গা নিয়ে, বুকের হাড় ভাঙ্গা নিয়ে হাসপাতালে, ডাক্তার রাখেন ছুঁয়েও দেখলেন না, না ছুঁয়ে দেখে বলে দিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি, এটা কি চলছে? এটা রাজ্যবাসী জানা উচিত, এর প্রতিকার আমাদের করতে হবে। চিকিৎসা গ্যাবিলিটির ফলে যে অ্যাডভোকেটের মৃত্যু হয়েছে তো সেটা আজকে কোর্টে উঠেছিল, এটা তো আমাদের তরফ থেকে উল্লোক সাহা আগরতলা এবং ত্রিপুরা সমস্ত আইনজীবীদের তরফ থেকে জনস্বার্থ মামলা করেছেন। এই জনস্বার্থ মামলায় আমাদের বক্তব্য ছিল যে
চিকিৎসা গাফিলতিতে বিনা চিকিৎসায় আমরা কিন্তু তরুণ আইনজীবীকে হারিয়েছি। এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। পুলিশের ভূমিকা, ফায়ার ব্রিগেডের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, বিচার বিভাগ তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা সত্য উদ্ঘাটন করে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের সাজার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মানুষকে না হারাতে। তো গতকাল মামলা উঠেছিল, আজকে আবার উঠেছে প্রধান বিচারপতি কুরেশি এবং মাননীয় বিচারপতি অরিন্দম লোধের ডিভিশনে। আজকে এই মামলায় সরকার পোস্টমর্টেম রিপোর্ট কোর্টে দাখিল করেছে। এই পোস্টমর্টেম রিপোর্ট আমরা করিনি, মাননীয় বিচারকরা করেছেন এবং মাননীয় বিচারকরা পোস্টমর্টেম রিপোর্ট পর্যবেক্ষণ করে তারা যে বক্তব্য রেখেছেন তাতে দেখা গেল যে ভাস্করের লেফট লেগে ফ্র্যাকচার ছিল, বাঁ পায়ে বাঁ পা ভাঙ্গা ছিল, বুকের হাড় ভাঙ্গা ছিল এবং শরীরের অন্যান্য জায়গায় বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের অভ্যন্তরেও আঘাতের চিহ্ন ছিল। এখন দেখুন, এই পোস্টমর্টেম রিপোর্টে আমাদের বক্তব্য প্রমাণিত হল। জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে যখন ভাস্করকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তারবাবুরা তথাকথিত পরীক্ষা করে একটা রিপোর্ট লিখেছেন, সেই মেডিকেল রিপোর্ট আমরা কোর্টে দেখেছি। সেই মেডিকেল রিপোর্টে আছে নো এক্সটার্নাল ইঞ্জুরি, নো অ্যাসল্ট, পেশেন্ট ইজ কনসাস, ওরিয়েন্টেড অ্যান্ড ওরিয়েন্টেড। তাহলে হাসপাতালে তিন ঘন্টা ভাস্কর ছিল, হিসেব অনুযায়ী 12:49 নিয়েছে, 3:20 মারা গেল। এর মধ্যে একবারও কেউ ভাস্করের গায়ে হাত দিয়ে দেখলো না, তার যে পা পা ভাঙ্গা, বুকের হাত ভাঙ্গা, এগুলো কারোর নজরে পড়লো। এই যে আমরা যেটা বলছিলাম যে প্রচন্ড চিকিৎসা গাফিলতি, এর ফলে ভাস্করের মৃত্যু হয়েছে, এটা আজকে যে পোস্টমর্টেম রিপোর্টেই প্রমাণ হয়ে গেল। আর একটা কথা আমরা মাননীয় আদালতকে বলেছি যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আদালতের মাননীয় বিচারপতিরা যে রিপোর্ট করে যা মন্তব্য করেছেন তা থেকে আমরা জানতে পারলাম যে তার লিভারে গন্ডগোল ছিল, অভ্যন্তরীণ হ্যামারেজ কিংবা ব্লিডিং হয়েছে। এখন আমরা আদালতকে বলেছি যে কোনো দুর্ঘটনাগ্রস্ত রুগী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক দায়িত্ব হলো তাকে দেখা, শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা এবং তার মাথাতে কোনো অভ্যন্তরীণ আঘাত আছে কিনা কিংবা অ্যাবডোমেনে কোনো আঘাত আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি এবং ব্রেন সিটি স্ক্যান করা, দুটোই করা হয়। যদি করা হতো ভাস্করকে বাঁচানো যেত। আমরা এবং পুলিশের দায়িত্ব ছিল, ফায়ার ব্রিগেডের ভূমিকা ছিল, এগুলো সব বলেছি। আমার আদালত ফোন করা এবং বাড়িতে ফোন করা কাউকে খবর দেওয়া হয়নি। আর মাননীয় আদালত আমাদের যে অ্যাংজাইটি এগুলো উনি মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে উই শেয়ার ইউর অ্যাংজাইটি, কারণ আমরা দেখবো কী করা যায়, কারণ এখানে কতগুলো বৃহত্তর জনস্বার্থিকতা জড়িত আছে। যেমন আজকে আমরা আদালতে বলেছি বিকেল 5টার পরে জিবি হাসপাতালে কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না। রাজ্যের একটি শীর্ষ হাসপাতাল যেখানে গুরুতর অবস্থায় রুগীরা যাচ্ছে সেখানে বিকাল 5টা থেকে পরের দিন সকাল 8টা অবধি কোনো স্পেশালিস্ট ডক্টর নেই, পিজি ছাত্রদের দিয়ে চিকিৎসা করা হচ্ছে। এটা কী করে সম্ভব? এটা হয় নাকি? একজন 20-25 বছরের অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা দক্ষতার সাথে একজন সদ্য MBBS পাশ করা পিজি স্টুডেন্টের দক্ষতা তখন তুলনাই হয় না, অভিজ্ঞতাই নেই। এই তো হচ্ছে, আমরা বলি এটা সিস্টেমেটিক ফেলিউর, এটা জুডিশিয়াল ইনকোয়ারি চাই। আমরা একটা স্পষ্ট কথা বলেছি, মাননীয় অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে সরকার আন্তরিক, সরকার চেষ্টা করছে, সরকার ব্যবস্থা নেবে। আমরা সবিনয়ে একটা কথা আদালতকে বলেছি যে প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আর আমি 30 বছর ধরে আইনজীবী, আমি দেখেছি ত্রিপুরা যে চিকিৎসা গাফিলতির ক্ষেত্রে প্রশাসনিক তদন্তে কোনো ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সবগুলো প্রশাসনিক তদন্তে অপরাধ ধাপা ধাপা দেওয়া হয়েছে। প্রশাসনিক তদন্তে আমাদের কোনো আস্থা নেই। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছি এবং মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে সমস্ত বিষয় বিবেচনা রেখে পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবেন। আগামী 23 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে, ওই দিন সরকারকে বলা হয়েছে অবলম্বন দেওয়ার জন্য। তবে আজকে আমরা এটুকু বলতে পারি, আমরা যে কথাটা বলে আসছিলাম এটা খুব ভয়াবহ অবস্থা, এটা রাজ্যবাসী জানা উচিত। একজন রোগী গেল হাত ভাঙ্গা, পা ভাঙ্গা নিয়ে, বুকের হাড় ভাঙ্গা নিয়ে হাসপাতালে, ডাক্তার রাখেন ছুঁয়েও দেখলেন না, না ছুঁয়ে দেখে বলে দিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি। এটা কি চলছে? এটা রাজ্যবাসী জানা উচিত, এর প্রতিকার আমাদের করতে হবে।
কারক। চিকিৎসা ক্যাবিলিটির ফলে যে অ্যাডভোকেটের মৃত্যু হয়েছে, তো সেটা আজকে কোর্টে উঠেছিল। এটা তো আমাদের আমাদের তরফ থেকে পুলক সাহা আগরতলা এবং ত্রিপুরা সমস্ত আইনজীবীদের তরফ থেকে জনস্বার্থ মামলা করেছেন। এই জনস্বার্থ মামলায় আমাদের বক্তব্য ছিল যে চিকিৎসা ক্যাবিলিটিতে বিনা চিকিৎসায় আমরা কিন্তু তরুণ আইনজীবীকে হারিয়েছি। এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। পুলিশের ভূমিকা, ফায়ার ব্রিগেডের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, বিচার বিভাগ তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা সত্য উদ্ঘাটন করে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের সাজার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মানুষকে না কাজ। তো গতকাল মামলা উঠেছিল, আজকে আবার উঠেছে প্রধান বিচারপতি কুরেশি এবং মাননীয় বিচারপতি অরিন্দম লোধের বিরুদ্ধে। আজকে এই মামলায় সরকার পোস্টমর্টেম রিপোর্ট কোর্টে দাখিল করেছে। এই পোস্টমর্টেম রিপোর্ট আমরা করিনি, মাননীয় বিচারকরা করেছেন এবং মাননীয় বিচারকরা